অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস এন্ড বাউন্সে তল্লাশি নিয়ে আবেদন অভিষেকের। আবেদনে উল্লেখ রায়দান স্থগিত রয়েছে, তার মধ্যে ইসিআইআর এর সূত্র ধরে অনেক কিছু হচ্ছে। আবেদনে ইডির তদন্ত ও তল্লাশি নিয়ে সবকিছু আদালতের নজরে আনার দাবি জানানো হয়েছে অভিষেকের আইনজীবীর তরফে। জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদন জানানো হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান রায়দান স্থগিত রয়েছে, এই পর্যায়ে নতুন আবেদন গ্রহণ করা সম্ভব কিনা তা খতিয়ে দেখা হবে। কাল বিকেল চারটে এ নিয়ে শুনানি হবে। চোখ রাখছি পরের খবরে। মুম্বাইয়ে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকের আগে দিল্লির 10 জনপথে একান্তে বৈঠক করলেন রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকা সূত্রে এই খবর। প্রতিবেদন অনুযায়ী রাজ্য ও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। দীর্ঘ রাজনৈতিক চড়াই উত্তরায় পেরিয়ে মুখোমুখি হন কংগ্রেসের মুখ রাহুল গান্ধী এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সূত্র উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচনা হয়েছে 2024 লোকসভা ভোটের সার্বিক রণকৌশল, পশ্চিমবঙ্গে প্রাথমিক বোঝাপড়ার মতো বিষয়গুলি নিয়ে। তাৎপর্যপূর্ণ বিষয় হল আগামী দুদিন রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একই শহরে অর্থাৎ মুম্বাইতেই থাকবেন একই সভাকক্ষে। কিন্তু তা সত্ত্বেও দিল্লিতে আলাদা বৈঠক হল রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, যা যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক মহল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অভ্যাস, বিপদে পড়লে যার তার হাতে পায়ে ধরে নেওয়ার, সেই মান্নাদের গান অনুযায়ী যে আমায় একটু জায়গা দাও মাগো, সেই সোনিয়া গান্ধীকে যখনই বিপদে পড়েন হাতে পায়ে ধরে নেন। এখন তার ভাইপো অবতীর্ণ হয়েছেন, তিনিও যখন তখন বিপদে পড়লে এখন রাহুল গান্ধীর কাছে চলে যাচ্ছেন। দেখুন, রাহুল গান্ধী বরাবর বলেছেন নফরত কি বাজার মে মহব্বত কি দোকান খোলনা, খুব ভালো বিষয়। কিন্তু আমরা একটা জিনিস পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা বলছি চিৎকার করে, যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাটি দলের নেতৃত্ব যত শীঘ্রই বুঝবেন এটা সবার জন্য মঙ্গল। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কংগ্রেস কর্মী চিৎকার করে বলছে যে যে দল পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মীকে সাইনবোর্ডে পরিণত, পশ্চিমবঙ্গে কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করার ব্রত নিয়ে তারা মানে মাঠে অবতীর্ণ হয়েছিল এবং দিনের পর দিন তারা সেই প্রচেষ্টাতেই তারা টিকে আছে, তাদের সাথে কোনো রকম কোনো সমঝোতা, তাদের সাথে কোনো রকম কোনো ভাব ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের মানতে প্রচণ্ড অসুবিধা হবে। আপনাদের যেরকম জানালাম যে মুম্বাইয়ে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকের আগে দিল্লির 10 জনপথে একান্তে বৈঠক করেছেন রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর। এ বিষয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন, তিনি কি বললেন শোনাবো আপনাদের। গতকাল দুটো রাজনৈতিক দলের সেকেন্ড ইন কমান্ড, সর্বভারতীয় কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেকেন্ড ইন কমান্ড, তারা দুজন এই বিষয়ে একান্তে কোনো আলোচনা করতেই পারে, এটা সম্পূর্ণ একটা এই বৃহত্তর প্রক্রিয়ার একটা অংশ। এগুলো প্রমাণ করে যে প্রত্যেক দিন সূর্য ওঠার সাথে সাথে ইন্ডিয়া জোট আরো পোক্ত হচ্ছে এবং ভারতবর্ষের মানুষের আস্থা ভরসা ইন্ডিয়া জোটের উপর আরো বাড়ছে, এবং এটা নিশ্চিত করে যে বিজেপির রাজনৈতিক বিদায় 2024 শুধু সময়ের অপেক্ষা এবং ভারতবর্ষের স্বার্থে, ভারতবর্ষের মানুষকে সাথে নিয়ে আগামী দিনে ইন্ডিয়ার জয়লাভও শুধু সময়ের অপেক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর মধ্যে দিল্লির 10 জনপথে বৈঠক হয়েছে, আনন্দবাজার পত্রিকা সূত্রে এই খবর। আর এ নিয়ে কি বলছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে মিটিং করবেন অথবা মমতা ব্যানার্জি নীতিশ কুমারের সঙ্গে মিটিং করবেন, এগুলো তো রাজনীতিতে অসম্ভব কিছু নয়। কিন্তু আমার কথাটা হচ্ছে এই, যত দিন যাচ্ছে তত বিজেপির হাল খারাপ হচ্ছে, সারা দেশে ইন্ডিয়া জোট ক্রমশ শক্তিশালী হবে এবং সেক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি তো বলে দিয়েছেন, আমরা যা বলেছি উনি একই কথা বলেছেন যে পশ্চিমবাংলায় তৃণমূল একা লড়বে, রাহুল গান্ধী কে উনি তাকে চিনতেন না, দিল্লিতে গেলেই সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে হবে, কেন এটাই ওনার বক্তব্য। বাম অথবা বাকি শক্তি তারা ঐক্যবদ্ধভাবে লড়বে, তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই সবাই জানে। হয়তো অভিষেক ব্যানার্জি গেছেন যে হিমাচলে তৃণমূল কিভাবে কংগ্রেসকে সাহায্য করতে পারে অথবা তৃণমূলের সাহায্য কংগ্রেসের দরকার আছে কিনা সেটা বুঝতে, হিমাচল বা কর্ণাটক ওরা কি করতে পারেন সেটা বোঝার জন্য গেছে। রাজ্য রাজ্য আলাদা করেই পরিকল্পনা হয়, ওটা দেশ জুড়ে নয়, বিজেপির বিরুদ্ধে সমগ্র শক্তি ঐক্যবদ্ধভাবে চলবে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী 2024 লোকসভার সার্বিক রণকৌশল নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। আর এই বিষয়ে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দেখুন। অধিকটা তো এখন
সাইডে হয়ে গেছেন, এত বড় নেতা কংগ্রেসের তাকে পাত্তাই দিচ্ছে না। কিন্তু বাংলায় একটা কথা আছে, চোরে চোরে মাস্তুতো ভাই। একজন তো জামিনে আছেন, রাহুল গান্ধী জামিনে এই মুহূর্তে আছেন ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে, আর অভিষেকবাবু এখনও ঢোকেননি, ঢুকলেই জামিনের জন্য দৌড়দৌড়ি শুরু করবেন। তো কীভাবে জামিন নিতে হবে সেই জন্যই মনে হয় গেছিলেন কোনো লিগ এর এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য।